এই সোনার গয়নাটা আমি মাসে মাসে টাকা জমিয়ে এই গয়নাটা বানিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টার মতো, আর সকালে যে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম এখন দেখো শুকিয়ে গেছে। আজকে রোদের প্রখর খুবই বেশি, আর সকালে যে সমস্ত কাজকর্ম থাকে সবই আমার মোটামুটি হয়ে গেছে। তো তার সাথে চা খেয়ে নিয়েছি, টিফিনও খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো এই দিকটা একটু পরিষ্কার করতে এসেছি নতুন ঘরের দিকে। তো একবার সকালের দিকে আমি পরিষ্কার করেছিলাম, আর যেহেতু বাড়িতে এখনও কাজ হচ্ছে, ওই ধুলো বালিগুলো এই দিকটা উড়ে উড়ে পড়ে, তো সেই জন্য এই দিকটা আর একবার পরিষ্কার করে নিচ্ছি। সংসারের কাজের সাথে সাথে আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি বেশিরভাগ করে থাকি। তো মহিলারাও পারে সংসারে সঞ্চয় করে টাকা জমাতে, সেটা কী করে? মানে প্রথমে যেটা বলবো, তো আমরা মেয়েরা একটু বেশি সঞ্চয়ী হব, মানে বাইরে যেটুকু সঞ্চয়ী করতাম বাড়িয়ে করব। তো আমি এমন কিছু জানি তা না, তো ওই যে হয় না, মানে আমরা যখন কঠিন মুহূর্তে পড়ি, একটু চিন্তিত হয়ে পড়ি, তখন আমাদের আপনজনেরাই সাহায্য করতে মুখ ফিরিয়ে নেয়, তো অনেক কষ্ট পায়। তখন ভাবি যদি একটু টাকা সঞ্চয় করে রাখতাম, তো এইগুলো আগে থেকে যদি একটু সঞ্চয় করে রাখি তাহলে কারো কাছে সাহায্যের জন্য হাত পাততে হয় না, তাই না? আমার তো মনে হয় টাকা ব্যাংকে রাখা বা সোনার গয়না বানানো একই ব্যাপার। দিন দিন যা সোনার দাম বেড়ে যাচ্ছে, তো সোনার গয়না বানালেও কিন্তু বিপদে আপদে বা ভবিষ্যতে অনেক কাজে আসে, সেটা আমার ক্ষেত্রে আমি এটা করে থাকি। কারো কারো বাড়িতে বাবা রোজগার করে, আবার কারো ভাই হাজবেন্ড, আবার কোনো কোনো সংসারে আছে কি ছেলে রোজগার করে। তো এনারা যেইভাবে হোক রোজগার করে, খরচার পাশাপাশি জমাও করে। তো সেই সাথে কিন্তু আমরাও চেষ্টা করি যে সংসারে কোনো কাজে আমরাও আসতে পারি, তো যে কোনো বিপদে আমরাও কম বেশি জমা করে দিতে পারি। তো যারা কর্মজীবী মহিলারা আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সহজ হয়। আর এখন দেখো আমাদের নতুন ঘরের প্লাস্টার আরম্ভ হয়ে গেছে। তো কদিন ধরে দুটো তিনটে মিস্ত্রি কাজে আসছিলো, আজকে নজন কাজে এসেছে। তো সেই জন্য আমি বাইরে এসে দেখছি কতটা প্লাস্টার হয়েছে। তো ছ মাস ধরে কাজ হচ্ছে, মানে আমাদের থাকতে তো খুবই অসুবিধা হচ্ছে। তো গাঁথা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার প্লাস্টার করলেই হয়ে যায়। তো এখন দেখো আমি রান্না বসিয়ে দিলাম, তো আজকে উনানে ভাত করব আর গ্যাসে তরকারি করে নেবো। আজকে সোনু বাড়িতে নেই, মানে আমি আর আমার শাশুড়ি মা খাবো। আজকে রান্না হচ্ছে আমাদের আলু করলা সেদ্ধ দেবো ভাতের সাথে, আর ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করব। তো যেটা বলছিলাম, যারা শুধুই হাউসওয়াইফ তাদের জন্য একটু টাকা সঞ্চয় করে রাখাটা কঠিন, তবে অসম্ভব নয়। তো আমরা আমাদের যে কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে যদি একটু সচেতন হতে পারি আর বুঝে শুনে ব্যয় করতে হবে, যেমন কোনো জিনিস কেনার ক্ষেত্রে আমরা স্বাদ এবং সাধ্যের ব্যালেন্স করব। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, তো সেই মুহূর্তে নাই কিনি, সেই ব্যাপারটা এমন হবে যে সেই জিনিসটা যদি আজকে নাও কিনি আমার চলে যাবে, তো ওটা খেয়াল রাখতে হবে। কোনো জিনিস কিনতে চাইছি, ওটা আদৌ কি এই মুহূর্তে আমার প্রয়োজন, বা ওটা না হলে কি আমি অন্যভাবে দিন পার করতে পারছি কি না, তো ওটা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু কোনো জিনিস কেনার আগে এইটা করতে পারি, ধরো শপিং মলে গেলাম যে কোনো জিনিস ভালো লেগে গেল, তো আজকে দাম দেখে এসেছি, দুদিন সময় নেব যে আদৌ ওই জিনিসটা আমার লাগবে কি না। তো দুদিনের মধ্যে এমনও হতে পারে যে মন ঘুরে গেছে আর ওই জিনিসটা লাগছে না, তখন কিন্তু কেনা থেকে বিরত থাকলাম, কিছু টাকা ওইখানে সঞ্চয় হলো। আর অনেক মহিলারাই আছে বাজার করে, তখন কিন্তু মানে তোমার হাতে টাকা সঞ্চয়ের বড় একটা সুযোগ থাকে। তো তুমি চেষ্টা করবে পাঁচটা দোকান ঘুরে ঘুরে, মানে বাজার মানে সবজি বাজারই করো আর যাই বাজারই করো, পাঁচটা দোকান ঘুরে একটু বাজার করার চেষ্টা করবে। আর আমাদের হাজবেন্ডরা কী করে, যে অনেক রকমের স্ন্যাক্স নিয়ে চলে আসে, যে সেগুলো খেলে তো কোনো রকম পুষ্টি তো হয় না, অমঞ্চ শরীরের ক্ষতিই হয়। তো তুমি চেষ্টা করবে যেগুলো দরকারি জিনিস শুধু সেইগুলোই নেবার। এই রকম করলেও এইখানেও বেশ কিছু টাকা আমরা সঞ্চয় করতে পারি, তো তবে অবশ্যই সুষম খাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে। আর এখন দেখো আমাদের এখানে বাসনবালা এসেছিলো, তো ওখান থেকে অনেক মানে বাসন নিয়েছি, বাসন বলতে প্লাস্টিকেরই।
তো আমার শাশুড়ি মা যেহেতু এখানে একা থাকতো, তো ওনার এখানে সেই রকম কিছুই ছিল না, আমাকে এখানে মানে একটা একটা করে সব কিনতে হচ্ছে, মানে ফ্রিজে যে কিছু রাখবো মানে সেই রকমও কিছু ছিল না। তো এইখানে এসে অনেক কিছুই কেনা হয়েছে, তো আজকেও অনেক কিছুই নিয়েছি। দেখো একটা গামলি নিলাম, দুটো বড় বড় ডিব্বা, আর এই ছোট ছোট অনেকগুলো মানে টিফিন বক্সের মতো কৌটো নিয়েছি যে ফ্রিজে খাবার টাবার রাখতে পারবো। তো এইগুলো ভালো করে আমি এখন সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। আর যেটা বলবো, তুমি যদি বাচ্চা নিয়ে স্কুলে যাও তো সেই ক্ষেত্রেও টাকা সঞ্চয় করার একটা সুযোগ থাকে। তো তোমার যদি এমন হয় 10-15 মিনিট হেঁটে গেলে সেই স্কুলে পৌঁছাতে পারবে, তো সেই পথটুকু রিস্কায় করে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে রিস্কায় না গিয়ে হেঁটে যেতে পারো, এতে তোমার ও তোমার বাচ্চার শরীর সুস্থ এবং ভালো থাকবে। ডাক্তার কিন্তু প্রতিদিন কম করে আধা ঘন্টার মতো হাঁটতে বলে সুস্বাস্থ্যের জন্য। তো সময় সুযোগের অভাবে তুমি হাঁটতে পারছ না, সেই ক্ষেত্রে তুমি রিস্কায় না গিয়ে বাচ্চাকে নিয়ে হেঁটে গেলে, তো আমি আমি কিন্তু কিপটেমি করতে বলছি না, যদি সম্ভব হয় তবেই হেঁটে যাও, আর যদি সম্ভব না হয় কখনোই যাবে না। আর এইভাবেও কিন্তু আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারবো। তোমার হাজব্যান্ড কিন্তু ঠিকই রিস্কা ভাড়া দিয়েছে, তুমি হেঁটে যাতায়াত করেছো তাই কিছু টাকা থেকে গেল তোমার হাতে। ওই যে হাঁটলে তাতে কিন্তু কিছুই ক্ষতি হলো না, মানে বরঞ্চ লাভই হলো। তো আমি তো এমন কিছু ছোট ছোট উদাহরণ দিলাম, হতে পারে এর থেকেও বড় বড় সুযোগ তোমাদের হাতে আছে। তো সেগুলো একটু একটু করে জমিয়ে দেখা যাবে যে মাস শেষে তোমার হাতে বেশ কিছু টাকা জমেছে। এখন কথাটা হচ্ছে, এই যে এক মাস ধরে জমানো টাকাকে আমরা কিভাবে সত্যিকারের অর্থে সঞ্চয়ের জায়গাতে নিয়ে যাব। কারণ এই যে আমরা মানে এক মাস ধরে জমিয়েছি টাকাটা, এটা কিন্তু বেশি দিন আমাদের হাতে থাকবে না। তো বাচ্চাদের প্রয়োজনে, হাজব্যান্ডের প্রয়োজনে, অথবা আমরা নিজেরাই ঘর থেকে যখন বের হলাম হঠাৎ করে কিছু দেখে ভালো লেগে গেল, কিনে নিলাম, এই এক মাস ধরে যে টাকাটা জমালাম সেটা হয়তো একবারেই শেষ হয়ে যাবে। আমরা এক মাস ধরে যাই সঞ্চয় করি না কেন, কেউ 500 টাকা জমাতে পারে, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, তো সেটা একটা সুরক্ষিত নিরাপদ জায়গায় রাখতে হবে, বাড়িতে রাখলে একদমই হবে না। তো তোমরা মাসে মাসে একটা পোস্ট অফিসে বা ব্যাংকে একটা রেকারিং করে ফেলতে পারো, যেটা আমি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর না হলে তোমরা সোনা দোকানে মাসে মাসে একটা গোল্ড স্কিম করতে পারো, যেটা 12 মাস জমা দিলে 1 মাস বোনাস দেবে। তো এই রকম করে করে আমি গয়নাগাটিগুলো করি, তোমাদের আগেই বলেছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো জানো যে আমি এই রকম করে করে সোনার গয়না বানাই। আর আজকে দেখো অনেক দিন পরে তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, আর এখন বাজে মানে রাত্রি 10টার মতন বেজে গেছে, আর আজকে আমাদের বাড়িতে কিছুই রাতের খাবার বানাইনি। আজকে দোকান থেকে দেখো তোমাদের দাদাভাই মোগলাই পরোটা বানিয়ে নিয়ে চলে এসেছে। তো যখন কলকাতায় থাকতাম তখন তো তোমরা দেখেছো মনে হয় আমার আগের ভিডিওতে, যে রাতের খাবার আমি ঘরে বানাতাম না, সব দোকান থেকে খাবার আসতো। এই দোকানের খাবার আমরা অনেক দিন খাইনি একসাথে বসে। তো আজকে আমার বড় ছেলেও ঘরে এসছে আর তোমার দাদাভাইও এসছে। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে রাত্রি 11টা। আর এই গয়নাটা দেখো তোমাদের দাদাভাই আজকে এনেছে। তো আমি যখন কলকাতায় থাকতাম তখন মাসে মাসে 1000 টাকা করে জমা দিতাম, আর আমাদের ওখানে কি 1000 টাকা করে মানে মাসে মাসে তুমি যাই জমা দাও, 12 মাস জমা দিলে 1 মাস বোনাস পাওয়া যায়। তো আমার 12 মাস জমা দেওয়া হয়ে গেছিলো, আর অক্ষয় তৃতীয়ার সময় কিছু অফার থাকে, সেই সময় তোমাদের দাদাভাই আর কিছু টাকা জমা দিয়ে এই গয়নাটা এনেছে। তো অক্ষয় তৃতীয়ার পর থেকে তো তোমার দাদাভাই আর বাড়ি আসেনি, তো আজকেই বাড়ি এসেছে, তো এটা নিয়ে এসেছে। আর অবশ্য আমিই পছন্দ করে দিয়েছিলাম, আমাকে ভিডিও কল করেছিল, তো আমি বললাম এইটাই নাম। এইটা আমার অনেকদিনের শখ ছিল, প্রত্যেকটা গয়নায় অনেক শখ করে করে ঘুরি। এই দেখো এই গয়নাটা, এইটা একটা লকেট আছে, তো এইরকম টার্সেল দিয়ে করতো, টার্সেল না এটা বড় চেনই করা আছে। তো পরে আমি সীতাহার যদি করি তো এই লকেটটা মানে হয়ে যাবে আর কি। এই লকেটটা করার একটাই কারণ, মানে সীতাহার করতে গেলে তো অনেকটা সোনা লাগে, মানে অনেক টাকার ব্যাপার। তো আগে লকেটটা করে নিলাম, তো এখন এই মানে এই লকেটটা দিয়ে আমি এই হারটা পরতে পারবো। আর পরে যখন আমি সীতাহার করবো শুধু আমার হারটা করলেই হয়ে যাবে, আর এই লকেটটার সাথে মানে সীতাহার করা যাবে, তো সেই জন্য আমি এইটাই নিলাম। এইটা দেখো তোমাদের পরে দেখাচ্ছি, এই দেখো এতটা লম্বা।
তো আরো দুটো মানে চেন কিনে নিয়েছে, তো একটা ছোট টার্সেল নিয়েছে, এগুলো আমি বলে দিয়েছিলাম তোমার দাদা ভাইকে, আর একটা ব্ল্যাক কালার নিয়েছে। তো এই লকেটটা খুলে আমি ব্ল্যাক কালারের সাথেও পড়তে পারবো। এই যে তাহলে এটা ব্ল্যাক কালারের সঙ্গে পরিয়ে দেখাই তোমাদের কেমন লাগছে। তোমাদের দাদা ভাই শুধু এনেছে রেড কালার আর ব্ল্যাক কালার। তো আমি শাড়ির সাথে যেভাবে আমি পরতে যাই, ধরো যে গ্রিন পরবো বা ব্লু পরবো, তো সেই রকম আমি এগুলো হারগুলো তো কিনতে পাওয়া যায়, কিনে নেবো, এই লকেটটার সাথে পরতে পারবো। কালোটার সাথেও খুব সুন্দর লাগছে, আর এই ছোট টার্সেলের সাথেও আমি পরতে পারবো। এই ছোট টার্সেলটার সাথে একবার পরে দেখাই। আমি যদি ছোট করে পড়তে যাই, ছোট করেও পড়তে পারবো, আবার বড় করেও পড়তে পারবো। চলো তোমাদের কাছ থেকে একবার ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিই ডিজাইনটা।